কি ভাবছো তো, সাজছি কেন? কিছুই সাজিনি। না, তেমন কিছুই সাজিনি। আজকে সোমবার, আজকে যাচ্ছি একটু মার্কেটে আমি আর মেয়ে। কালকে সানডে ছিল, কালকে দু একটা কাজ আমার বাকি ছিল কেনাকাটি, সেগুলোই যাচ্ছি কিনতে। সানডেতেও কিনে কেনা হয়ে ওঠে না। আসলে কালকে গেছিলাম রিলায়েন্স মার্কেটে, সেখানে যেটা আমার দরকার ছিল মিছরি আর একটা কি, হ্যাঁ মুসুরি ডাল, মিছরি আর মুসুরি ডাল। মুসুরি ডালটা ওখানে আমার ভালো লাগেনি বলে, রিলায়েন্স মার্কেটের মুসুরি ডাল আমার ভালো লাগে না, মোটা মোটা হয়। তো ওই দুটো আমার রয়ে গেছে, ওই দুটো আমার না কিনলেই নয়, তাই জন্য আছে, আমাকে যেতেই হবে। আর তার মধ্যে কলা, সেটাও কেনা হয়নি। চলো, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি যাচ্ছি বাইরে একটু ঘুরতে, আর তোমাদেরকেও সেটা ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার মেয়ে দেখো, জামাটা আর প্যান্টটা আমি ওকে দিয়েছিলাম, নিজেই পরে নিয়েছে। আর আমি বেশি কিছু সাজিনি, জাস্ট ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর জামিনি শাড়ি আমার কাছে নেই। মজা আয়া, আমি পড়েছি সালোয়ার। চলো একটু মজা করলাম, ভালো লাগে মাঝে মাঝে মজা করতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমরা এনজয় করবে। চলো লেটস গো। তোকে দেখা যাচ্ছে, হাই করে দাও, বলো আমরা যাচ্ছি। দেখো আমরা বেরিয়ে পড়েছি, তারপরে তো তোমার সাথে কথা বলতে বলতে অনেকটাই রাস্তা যেতে হয়, প্রায় 7-8 মিনিট হাঁটা পথ। আমাকে তো এখন আমি হাঁটি হাঁটিয়েই নিয়ে যাই, গল্প করতে করতে ওর সাথে আমি কথা বলতে বলতে ও হেঁটে হেঁটে চলে যায়। তো এই দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি, এটাই দোকান। তো প্রায় দোকানে আমরা ঢুকলাম, এটা একটা ছোট্ট পাড়া কসারির দোকান, মানে সব পাওয়া যায়, ছোটো বলা যাবে না, সব কিছুই পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে এসেছি, তো এখানেই বেশিরভাগ আমরা ডাল এবং মিছরিটা আমি পাই। তো এখানে এসে দেখলাম মিছরিটা যেটা আমরা নিই, দুলালের তাল মিছরি আমাদের বাঙালিদের, তো ওটা কভারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ আমাকে ঠকিয়ে দিয়েছে। এটা গণেশের তাল মিছরি নিয়ে আমি চলে এসেছি, পরে আমার বড় আমাকে বললো। তো এই দেখো মেয়েটা, আমার মেয়ে ওটাকেই নিয়ে যাবে, ও পারবে না, তারপরে ওটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। তো তারপরে মুসুর ডাল নিলাম, তারপরে যা যা চিন্তা, দেখো ওখান থেকে ও তেল ঢোকাচ্ছে, ওটার মধ্যে চিপস ঢোকাচ্ছে, ওই দেখো চিপস নিয়ে দাঁড়িয়ে গেছে। তো ওখান থেকে আমরা মার্কেট করে বেরিয়ে গেলাম, বেশি কিছু নেওয়ার ছিল না। তো তারপরে মাম্মা দেখলে তোমরা চিপসটা নিল, ও সারাক্ষণ ওখান থেকে দোকান থেকে বেরিয়ে গ্রাউন্ড পর্যন্ত আমরা এসেছি, গ্রাউন্ড পর্যন্ত যে এসেছি সারাক্ষণ ও মাম্মা চিপসটা দাও চিপসটা দাও। আমি বললাম চলো আমরা গ্রাউন্ডে যাব, গিয়ে বসবো ওখানে, একটু রেস্ট করব, তারপরে চিপস খেয়ে আবার বেরোবো। তো কলা নিতে যাওয়ার ছিল, কলার দোকানটা ওখানে একটাও ছিল না, আর একটু যেতে হতো। তো ওই জন্য আমরা গ্রাউন্ডে গেলাম, দুজনে বসে চিপসটা খেলাম, খেয়ে জল খেলাম, জল খেয়ে আবার কলার দোকানে গিয়েছিলাম, তো কলা নিয়ে আবার ব্যাক করবো। তো ব্যাক করার পথে দেখলাম একটা বইয়ের দোকান, মামার জন্য দু একটা জিনিস কেনার ছিল পড়াশোনার, ওটা অনেকবারই দেওয়া হয়েছিল। তো কিনে আমরা সোজা বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে দেখি না পাওয়ার নেই, তো পাওয়ার নেই প্রবলেম, ওটাই মেন প্রবলেম। তো সন্ধ্যে দেখানো কিছুই হয়নি তখনও, ও সোজা ব্যাগপত্র নিয়ে ব্যাগপত্র খুলতে শুরু করলো, ওই দেখো কলা নেওয়া হয়েছে আর বইটা খুঁজছে। তো ওকে আমি বইটা দিলাম, ও এখনই পেন্সিলের বক্সটা ছেঁড়ার চেষ্টা করছে। আমি বললাম যাও ওখানে বসে বসে খেলো, এর আগেও একটা দিয়েছিলাম ওকে বই, ড্রয়িংয়ের বই এখন দিই। তো সেটা ছিল ডট ডট করা, যেগুলো মানে জয়েন করতে হয়, নিজে ও ড্র করতে পারবে, আর এটাতে শুধুমাত্র কালার করতে পারবে, তাছাড়া কিছু নেই। বিভিন্ন সময় বিভিন্ন রকম দিই, তো এখন এটাই নিয়েছি। এইগুলোতে আমি ফ্লাওয়ারের খুঁজছিলাম, ফ্লাওয়ারের ছিল না, এই ছোটোখাটো জিনিস, আইসক্রিম, জগ, ওয়াটার এইসবের ছিল। তো যাই হোক, ও খুব মজা করছিল। তোমার অ্যাপেলটা দেখে কি অবস্থা করেছো? অ্যাপেলটা 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 এদিকে আছে, এদিকে আছে। তো এর মধ্যে পাওয়ার মার এসেছে, বাবান ওখানে খেলছিল, তারপরে আমি সোজা গিয়েছি রান্নাঘরে চা বসানোর জন্য। তো এখানে দেখো চা ফুটছে, চা বসাতে দিয়েছি, আর এখানে দুখানা কাপ বলছি, দাঁড়াও পরে কী গল্পটা। তো দেখো আমি কাপ নিয়েছি চায়ের জন্য, আর ওদিকে দুটো জায়গাতে দুধ রাখা আছে, একটাতে আমি বানাবো কাস্টার্ড, এটাতে কাস্টার্ড বানাবো, এবং এটা দইয়ের জন্য। তো আর ওটা ছিল আজকে দুধটা। তো কী হয়েছে, আমি চা জাস্ট বসাতে গেছি, তখন দেখলাম আমার বর চলে এসেছে, মানে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, ও আমাকে বলেইনি, আমি এসেছি 7:31, ও এসেছে 7:35। তো এরপর তো আমি আর ভিডিও বানানো বন্ধ করে দিলাম, আমরা দুজনে বসে আরামসে চা খেলাম, চা খেতে শুরু করলাম, এর মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। আমি খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।